অসুজে মামা, তোমার ব্রাইটনেসটা একটু কমাওছে না? তোমার বাঘনিরা তো একটা কাইলে হইতাছে। আরে বাবা রে বাবা, কি ডাহাতির কারবার, কি গরম ডাইনা হচ্ছে। শুধু সূর্য মামা তেজটা কি বাড়া ডাইনা বাঁচতে, দম দূর যে হকজনের বার হইলতাছে। সূর্য মামা তেজ দেহা যায় কমতেই আছে না, তেজ তো বেড়া তেজ বেড়া দেখাইতে আছে। এটা জ্বালা হয়েছে, আমরা না হারি কিনুতা করতাম, না হারি সইতাম, খাওয়ান দাওয়ান ডসরে দিতে মন চায়, সারাদিন খালে আইসক্রিম খাইতে মন চায়, বুঝেন তো। কি আর করন লাগবো, আমরা যেহেতু মানুষ, খাওয়ান তো খাওয়ান লাগবো, ফ্যাট যেহেতু আছে, সাথে খিদাটা তো অল টাইমই আছে। আর গরমের দিনও বোঝা যায় রান্না বাড়া করতে যেমন মনটা চায় না, তেমনি যখন বেশি বেশি খিদা লাগে ওরে। যেদিনই আমরা ভাবি রান্না বাড়া শর্টকাট করবাম, বাবারে বাবা একটু বারে বারে দেখা খিদা লাগে ওরে, এই নাস্তা সেই নাস্তা। তো যে রেও কাজ কেউ শিখে, আমার মা দেখা যায় সুটকি যে নিজের হাতে বানানি সুটকি দি, অত শখ করে বানাই কি না খাইবো, ওটা কেমনে ওয়াই কোহানছে না, ও তো রোদের মধ্যে ফুইরে, এই রোদের মধ্যে দাদা সুটকিটি তাড়াতাড়ি শুহয়ে গেছে। তো ওই তো না সুটকিটি ডরাইছে ছালের উপরে তাড়াতাড়ি নামানির লাগে। এই রোদের মধ্যে যদি আপনার একটা মানুষ কেটেও যেত, ইনশাল্লাহ মানুষটাও সুন্দর মধ্যে সুটকি উড়বো। অন হয়েছে গেছে সকালে ওইটা দিয়ে এনে আম্মা এসে সুটকি বত্তা করবো। অবশ্য আমরা বাঙালি মা বোনরা কিন্তু মূল আকর্ষণ খাওয়ানোর মধ্যে সুটকি, পরে হলো সেফাইডির মধ্যে কিন্তু মূল আকর্ষণ থাকে। আমরা মাছে ভাতা যেমন বাঙালি, তেমন হিদল সুটকি তো বাঙালি আর কি। মানে আমরা রাম্মারা যারা যারা আছে, তারা যে শীতল সুটকি কী পছন্দ ওটা তারাই জানে। তো দেখো না হন হয়েছে গিয়ে শুধু তো সুটকি ভাতা দেবো তো নেই, দেখছি গিয়ে আমরা আরও রান্নাবাড়া করতেছি, কী কী করতেছি দেখো হয় বাবুন্না যে বিরাট সহে তিন চার আইটেম রান্ধতাছি, না হাইরা রান্ধতাছি আর কি। যদি রান্ধা বাড়াটার প্রথা নাই থাকতো কি শান্তি না সিন বেটার মানুষের লেগে। তো কী তা করো, সকালবেলা নাস্তা হাইরে দুপুরে রান্দা বাড়া করন লাগে, আচ্ছা এখন আমরাও করতেছি দেওয়া যায়। আমার মা আর আমি দুজনে মিল্লা করতেছি, গরমটা আমাদের একজনের পক্ষে সম্ভব না, বেহেল লাগা খাওয়ান দন মানানি। তো এখন হয়েছে গিয়ে দুই মাছ এনতে একজন একজনের হেল্প করতেছি। তো এনতে হয়েছে গিয়ে যে মলা মাছটি আনছেন, তো মলা মাছ এসে গিয়া রান্না করা হইতেছে আলু দিয়ে। তো আম্মার কইলাম মতো তো আম মাছ কিদার লাগে, আম্মা দুই ফুটলা মাছ দিয়ে আমরা রান্ধতাছি। আম্মা কইতেছে তোরা চোখ কোজে ফাওয়ার বিরাট বেশি ইয়ার লাগে রান্ধতাছি আর কি। কইতেছে টিভি মোবাইল দেখে দেখে তো চোখটিরা কানা বানাইছি, আমরা সময় আমরা চোখ দেওয়া কত ভালো দেখতাম, দেখ ওখানো যে বুঝে হয়েছি তোরা তে বালা চোখে দিয়া, তোরা ওখানি চশমা লাগে। এটি কইতা স্যার আম্মা রান্ধতাছে, কি তা হরণ মুখ বুঝে সহ্য হরণ লাগবোই, কারণ যেহেতু জিনিসটি কইরা চোখের হাওয়ারটি কমাইছি, কথাটি তো হাসাই বুঝছেন না। আচ্ছা পরে হয়েছে গিয়ে আর আমার তো শুরু মাছ দেবো তো ওনার সাথে বড় মাছ অল টাইম লাগবোই। তো পরে হয়েছে গিয়ে দেখ গাছ কাপ মাছ রান্না করা হইতাছে, বেগুন আলু ফুলকপি আর ঢেঁড়স দিয়া। তো এই ফার্স্ট টাইম হচ্ছে ঢেঁড়সের তরকারি আমি ট্রাই করছিলাম, আর এত মজা ওইছি মানে বলার বাহিরে। আর ইন্দা দেখুন আরও রান্না করা হইতেছে হাঁসের মাংস, দুইটা আইটেমই অনেক মজা হয়েছে। কিন্তু আমার হাঁসের মাংস অনেক পছন্দের জিনিস, কিন্তু আজকে আমি ঢেঁড়সের তরকারিটা অত মজা করে রাঁধছে যে আমার মাছের প্রতি আকর্ষণটা বেশি আছে। তো ইন্দা হয়েছে আমি হাঁসটা হয়েছে গিয়ে মাহায় রান্ধতেছে। আমরা বাঙালির কিন্তু সবথেকে মজার আইটেম, সিক্রেট আইটেম বলতে হাতে মাহা তরকারি কিন্তু সবথেকে বেশি মজা হয়। তো আমার মা হয়েছে গিয়ে হাঁসটা নিজের হাতে সুন্দরভাবে মাহাইলো, আর ইন্দা হয়েছে গিয়ে মাছটি রুই মাছ টুই মাছ আর ঘাস কাপ দুইটা মিক্স আছে না, দুইটা হয়েছে গিয়ে মাছ ভালো মতো বাইজে গুজে পরে রান্না করা হইব আর কি। তখন হয়েছে রান্ধা বাড়া হাইরে লাস্টে উফরে করে রসুন দিয়ে সুন্দর মতো চুলাত বয়ে দিল। আর ইন্দে হচ্ছে গিয়ে দরমা ফিরে আমার আম্মা আর আমি রান্ধা বাড়া করতেছি, কারণ হাঁক গড্ডা মাঝে বোঝাতে আগুনের লুকার মাছ দেখা রয়েছি সামনে এক আগুন, আর আশেপাশে তো সূর্য মামার তাপ আছে। তো পরে হয়েছে কিন্তু আম্মু মাছের তরকারিটা তাড়াতাড়ি রান্না করতেছে, যতটা দ্রুত আপনারা দেখতেছেন অতটা দ্রুত তো রান্ধা বাড়া রয়েছে না, যদি এমনি ওই তো কি শান্তি না আছি আমরা লাগে বুঝছেন। তখন হচ্ছে গিয়ে সব মশলা টসলা দিয়ে কষাইয়া দেন হয়েছে গিয়ে এনদে বাহি আইটেমটি দেওয়ানের ফালা দেন হয়েছে গিয়ে আমরা সবজি 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 দিয়ে বলার মতো কষানির ফালা। আর হয়েছে গিয়ে নেক্সট টাইম আপনার সাথে আমি আমার ফুল বাগানের একটা ট্যুর শেয়ার করব, কারণ আমার কলিজার বান্ধবী ধীরা তো আমার ছোট্টবেলার বলতে গেলে চাইল্ডহুড ফ্রেন্ড, হ্যাঁ হয়েছে গিয়ে আমার সব ব্লগ দেখে আর বলতে গেলে কইতেছে যে আমার বাগানের কী কী অবস্থা, বাগানের নতুন নতুন গাছ আনছি, তো হ্যাঁ সাইজ একটু বাগানের গাছটা আসছি দেখতো। তো শুধুমাত্র আমার এই কলিজার বান্ধবীর লাগে আর কি আমি আমার বাগানের ট্যুরটা আপনারা সবার সাথে শেয়ার করবো, স্পেশালি ধীরার লাগে। তো হচ্ছে যে বকর বকর করতে করতে ইন্ডেজে কিতা করতেছে এটাই কইলাম না, আজকে বানানো এবং তুলসী পাতার সাবান। তো হুইনা অবাক হইলেও এটা কিন্তু অনেক উপকার আমরা স্কিনের লাগে, বিশেষ করে অহন যেহেতু প্রচুর পরিমাণে গরম, আমরা স্কিনের লাগে কিন্তু গরমটা অনেক ক্ষতি করতেছে আমরা স্কিনের যে কেউ, বিশেষ করে যারা মেসার প্রবলেম আছে তাদের তো আরও বেশি সমস্যা। আর আমরারও কিন্তু যারা স্কিনের সমস্যা নাই, গরমের কারণে বিভিন্ন রকমের স্কিনের মধ্যে সমস্যা দেয় ওইদারে। তো এলাকে কিন্তু তুলসী পাতা আমরা স্কিনের লাগে অনেক ভালো, তুলসী পাতা রসটাও কিন্তু স্কিনও ব্যবহার করেন যায় অথবা সাবান বানায়ও, তো রস আর কয়েকবার ব্যবহার করবো মেয়ের লাগে আমরা সাবানই বানাইতেছে। তুলসী পাতা কিন্তু মুখের যে কোনো দাগ দূর করে, যে কোনো করা দাগ দূর করে, আপনারা তাহলে ট্রাই করে একবার দেখতেই পারেন। তো দেন হচ্ছে গিয়ে এমনি প্রসেসটা তৈরি করা লাগে, তো সব কিছু আম্মু ঠিক কইরা মানে তুলসী পাতা মিশাইলো সোপ, এখন হচ্ছে গিয়ে সোপের মোল্ড আমরা রেডি করে রাখছি। আর কেমনে কেমনে দিল তো আপনারা জানেন, যারা সাবান বিশেষজ্ঞ আসুন কেমনে কেমনে সাবান বানায় এটা জানেনি, এনকালে এক্সট্রা আজকের ফ্লেভারটা হলো তুলসী পাতা। তো আমি অনেক এক্সাইটেড, কারণ যেহেতু তুলসী পাতার মধ্যে অনেক গুণাগুণ আছে, তুলসী পাতা যেমন আমরা বিভিন্ন রোগবালায়ের মধ্যে অনেক ব্যবহৃত হয় তেমন কিন্তু আমরা রূপচর্চার মধ্যে ব্যবহৃত তুলসী পাতা হয়েছে গিয়ে আমরা অনেক উপকারে আইব, আপনারা মুহে দাগ দুগো দূর হইব। তখন যেহেতু প্রচুর গরম স্কিন যেতেছে, প্রচুর ফাঁতলা হইয়া লাল হয়ে রে গরমে, তো এটি দিলে এই সমস্যাটি দূর হইব। তো সূর্য মামা যেহেতু অত
রোদের তাপে তেজ দেহায় তার বাগনিরা কাইলে বানাইলো। আমার মাও কি টিপস কম জানে নাকি, তুলসী পাতা দিয়ে আবার সুন্দর হবাম আমরা, নো চিন্তা ভাবনা। তো হন দেহ আমার আব্বাটা কি বালা কামড়াই না করছে, ওফ আমার বাপ জানে কি বালা একটা কাম করছে। মানে আমার বাপের কাছে আজকে আইসক্রিম না চাই দিয়ে দেন যে আমার বাপের যে রাত্রেবেলা আমাদের সময় আইসক্রিম কিনা লইছে, তাও আমার পছন্দের কর্নেলি আইসক্রিম। তো অন্যান্য আইসক্রিমের থেকে আমার কর্নেলি আইসক্রিম অনেক বেশি পছন্দ ছোটবেলাতেই। আর আমার আব্বা আজকে দেখা যায় আইসক্রিম নিতে থেকে লইছে, দেখা যায় জানেই সাইডিয়া সেরি সাইডারই এক ধরনের খাওয়ান পছন্দ আমার আব্বা। কিন্তু সবসময় জানি না কার আব্বা কীরকম, বাট আমার আব্বা যখনই বাইরে থেকে আইব সবসময় সবার লাগে খাওয়ান দনের এটা লই আইব। বাট আজকে একটা হয়েছে পারফেক্ট আর ইয়ে করে আইসক্রিম মানে এমনিতে আব্বুর কাছে কই যে এটাই নয় এটাই নয়, কিন্তু আজকে আব্বারে কম লাগছে না, বোঝা যায় গরমের তাপটা আব্বারও লাগছে। এর লাগে আব্বা আমরা সবার লাগে আইসক্রিম লড়লো, তো হয়েছে গিয়ে উপযুক্ত একটা সময় ওখান গরম রে অপসারণের লাগে। তো আচ্ছা যাই হোক, অনেক মানে সবাই মিলে আইসক্রিম টাইসক্রিম খাইলাম, অবশেষে একটু প্রশান্তি পাইলাম আর কি। আইসক্রিমটা খাইলে বোঝা যায় একটু গরমটা কমছে। তো আইসক্রিম খাইলে মূলত গরম কমে না, এটা হচ্ছে কি আমরা মনে গরমটা কমে আর কি, যে আমরা শুরু থেকে ভাবতাম যে আইসক্রিম খাইলে হয়তো গরম কমে। তো ফরে হচ্ছে সবাই মিলে খাইলাম, কিন্তু দেখুন ফাতেমাও কিন্তু বাক্সারণের বেড়ি না, বেড়িও যদি ফুরে যায় তোলা দেয় একটা বাড়ির দূর ধরে লইছে। আচ্ছা আমরা আইসক্রিম খাই, আপনার আরও নতুন নতুন ব্লগের লাগে সাবস্ক্রাইব করেছে আর কেমন লাগে আমার ব্লগটি অবশ্যই কমেন্টে জানাই দিন। যে তো আজকে এলাকাতে রেখে দেবে বলাতেন যে সুস্থ হয়েছে, খুদাফেজ।